আয়া যখন পড়ছো তখন বিরিয়ানি ভি খাইয়া যাও, নাস্তা করছো? না ভাইজান। সোনিয়া জি ভাইজান, কেলে যে একখান বড় প্লেট লয়া। আচ্ছা ভাইজান। যা বিরিয়ানি খাইছে, বুঝছো? না মানে সুরজ মিয়া বাবুর চি ভালাই মগার। মগার? মগার কি? না মানে হাজি মিয়ার ধারে কাছে। হাজি মিয়া? ওই হাজি মিয়া তো বোরহানিতে শাহি জিরা বিদায় না। ভাইজান আমরা হইলাম গিয়া খান বংশ, মানে হইল গিয়া খানে ওলা খান দেন। আরে রোহাদের খান বংশ। আরে কি কো কার বিরানি কেমন হইছে তা গলির ওই মোর থেকে বন্ধ সিদ্ধ কইয়া দিব। খামোশ। আমরা হইলাম গিয়া সৈয়দ বংশ, অতি উচ্চ খানদান। আমগো ওই দাদা পর্দাদারা ওই মোগল করছে এক লোকে বইয়া বিরিয়ানি খাইছে, কি বুঝলা? হ্যাঁ মোগল না মানে কিছু কই না, মানে মহল্লার দাবাটি কিন্তু জানে যে সেরা খানদান হলো কি খান খানদান। কি কইতাছে? খান বংশ, সৈয়দ বংশ থেকে বড়। আমরা তো ভাইজান কিছুই কই না, মগার মহল্লার আপনি জানেন আমার পর দাদার দাদা সেই পারস্য থেকে গোলাপ জ্বালান তো শুধু বিরিয়ানিতে দেওয়া নেই লাগে। আর আমার পর দাদার দাদা আতরান্ত পারস্য থেকে বিরিয়ানি খায়া দেখ। আরে রাখেন, আমার পরদাদা যখন বিরিয়ানি পাকাইতো সদর ঘাট থেকে খুশবু আইতো। খুশবু না বদবু? সুরজ মিয়া বিরিয়ানি খায়া দেয় খুশবু কালে কয় বুঝবি। জান থাকতে খান বংশের পোলা ওই বিরিয়ানি, ওই বিরিয়ানি ছুঁই আভি দেখো খায়া দে। আভি নেই, আভি আভি কবে নেই, আভি 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 কাচ্চি বিয়ারের কদুরি বোঝল না ব্যাকরে খেদা দিছি। বিরিয়ানি খাইতে হইব না, আমি হাজি মিয়ার বিরিয়ানি আনতেছি। ওরা তুই খান গোলাপ পিচ্চারা।
আমি পাগড়ি পিন্ধা আমু খাম নাই গুড়া গাইতে কুড়া তোমারে হুর বড়ি লয়ে যামু আস্তাগফিরুল্লাহ তোমার গো এই ঘোড়ার গাড়ি যখন মহল্লায় বাইর হয় গন্ধে মহল্লার ব্যক্তি তো যা জল্লা বন্ধ কইরা আর ওই ঘোড়া গুলি ইসলে রাস্তাটা তো বারবার কইরা ফালাই কে ঘোড়ার গাড়ি তুমি ছো আমি কাভি নাই কি বুঝাছো তুমি বুঝবা না এটা আরে আমার পর্দা দাবি যখন সাদিত গেছিল না কি ঘোড়ার গাড়ি কইরি তো গেছিল যখন এই মহল্লা দিয়ে হাঁটতো তখন জোয়ান কুড়া কেউ তার চোখের দিকে ভিতা খাইতো না খানদান লয়া হেই যে প্যাচার মারবার লাগছে না
সমস্যাটা বেশ জটিল মনে হচ্ছে। বাবা জহি, এদিকে আসো তো। আচ্ছা বলো তো, তোমার এই দাদা পর্দা দাগ কোথায় জন্মেছিলে? আমি কিনতে কমু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মা সোনিয়া, এবার তুমি বলো তো তোমার দাদা পর্দা দাগ কোথায় জন্মেছিলে? এই তাহলে কি দাঁড়ালো, তোমরা শুধু শুধুই এই দাদা পরদাদা খানদানার বংশ নিয়ে মন কষাকষি করছো, এসব কোনো ব্যাপারই না। তাছাড়া ফারুক সাহেব, এই ওরা যখন দুজনেই রাজি। আরে একেবারে হাজার কথা কইছি রাজি তো ক্যা করে গা কাজী। তা তো বটেই,